প্রয়াত সিপিআইএম দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি শেষ শ্রদ্ধা জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম দলের সকল নেতৃত্বরা। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিএম দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। গত বেশ কয়েকদিন ধরেই নয়াদিল্লির এইমস হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার ফুসফুসে সংক্রমণ ছিল, নিমোনিয়া হয়েছিল ওনার। গত 19 আগস্ট ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। গত 5ই সেপ্টেম্বর ভেন্টিলেশনে দিতে হয়েছিল। বুধবার রাতে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছিলেন ওনার শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। গত আগস্ট মাসেই চোখের ছানি অপারেশন হয়েছিল, এরপরই ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওনার এই প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ ত্রিপুরা সিপিআইএম দলের সকল নেতৃত্বরা। আগরতলা মেলার মাঠ স্থিত ত্রিপুরা সিপিএম দলের দলীয় কার্যালয়ে ওনাকে শেষ শ্রদ্ধা জানালেন ত্রিপুরা সিপিএম দলের সকল সদস্যরা। টুডে এট 3:03 PM সীতারাম ইয়েচুরি পাসেস অ্যাওয়ে। হি ওয়াজ বিং ট্রিটেড ইন এইমস হসপিটাল দিল্লি। He was there in the hospital for a long time. I also went there to see him while he was there inside the hospital, but he was not in a position to talk. Despite all these things, after discussions with the doctors, actually my feeling was this: Sitaram Ichuri would be able to overcome this problem. But ultimately, that has not been materialized. So with heavy heart, profuse grief, I like to convey my heartfelt regards to the memory of Sitaram Yechury, his wife, his only daughter, son and brother. Together with other members of his family, I would also like to convey our sympathy. He has been our party general secretary for last 9 years. Undoubtedly, his demise is a big blow to our party. It is not only the blow against the Communist Party of India Marxist here in India. It is a damage for the left movement in India, as well as left democratic and secular forces. Their struggle, also to a little extent in his absence, feel backward. So together with all these things, undoubtedly it is a loss for the country as a whole. So what I would say in a very brief manner, to show our real respect and regard to his memory. He has been fighting all along as a communist, ideologically basing on Marxism, Leninism. He had developed mastery in Marxism and Leninism. And his main aim was to establish a society in India which would be classless and exploitation free. এবং নিরপেক্ষ শক্তির এক বিরাট স্তম্ভ। আমাদের দেশের একজন সর্বোচ্চ মার্ক্সবাদী পণ্ডিত, একজন প্রগতিশীল লেখক, একজন বলা যেতে পারে অন্যতম সুখর একজন সাংসদ, যিনি গত 4 দশকের বেশি সময় ধরে সেই ছাত্র আন্দোলন থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অবিসাংবাদিক নেতা হিসাবে
এই দেশের রাজনীতিতে তিনি তার যে কন্ট্রিবিউশন অবদান তিনি রেখে গেছেন। আমাদের পার্টি অবশ্যই এরকম একজন নেতার অকাল প্রয়াণ আমাদের জন্য বিরাট শূন্যতা তৈরি হলো, কিন্তু প্রাকৃতিক নিয়মে মানুষ যাবে, মৃত্যু আসবে। আমরা দেশের যে বর্তমান জটিল পরিস্থিতি, বন্ধু সীতারাম ইয়েচুরি যে লড়াইকে নেতৃত্ব দিয়েছেন, যে সংগ্রামকে একটা সুউচ্চ স্তরে নিয়ে গেছেন, সেই পথ ধরে আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক কাঠামো, এটাকে আজকে যে তছনছ করার চেষ্টা করা হচ্ছে, এটাকে মজবুত রাখার জন্য যে আমাদের অঙ্গীকার, এটাকে আরও মজবুত করার জন্য আমাদের সমস্ত লড়াইকে আরও সংহত, আরও এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা তাকে মনে রাখব। তার আরোপিত কাজকে সমাপ্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। আমরা তার সম্মানে আমাদের রাজ্যে আগামী 3 দিন আমাদের সমস্ত কর্মসূচি আমরা স্থগিত করছি এবং আগামীকাল সকাল 11টা থেকে আমাদের পার্টি রাজ্য দপ্তর মেলার মাঠ থেকে একটা শোক মিছিল বের হবে। অনুরূপ শোক মিছিল আগামীকাল এবং পরশুদিন আমাদের রাজ্যের সবকটি জেলা এবং মহকুমাতেও সংগঠিত হবে। এভাবেই কমরেড সীতারাম ইয়েচুরিকে, তার অবদানকে, তার স্মৃতিকে আমরা ধরে রাখবো আমাদের লড়াই সংগ্রাম। এবং তিনি উদাহরণ তৈরি করে গেছেন, তাকে অনুসরণ করা হবে। আচ্ছা স্যার, মৃত্যুকালে ওনার বয়স কত হয়েছিল? 72। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।